আমরা দেখতে পাচ্ছি যে এখানে মামুন, বাড়ি চৌধুরী, মন্টু অত্যন্ত চমৎকার ভাবে ব্যাটিং করছেন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে বলগুলো উনি সম্ভবত প্র্যাকটিস করানোর জন্যই ফিল্ডারদের হাতে দিচ্ছেন। এটা আসলে ওনার একটা রিহার্সেল, কিছুক্ষণের মধ্যে তিনি ছক্কা হাঁকাবেন এবং চার হাঁকাবেন, এসেই আশা আমরা করছি। আপাতত ফিল্ডারদেরকে তিনি প্র্যাকটিস করাচ্ছেন। খেলা এগিয়ে চলছে, আমরা উপভোগ করছি নর্থ এবং ওয়েস্ট দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। আমরা এর আগের খেলায় ইস্ট এবং সাউথের যে খেলাটা দেখেছি সেটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে এবং 11 রানে সাউথ জয়লাভ করেছে। ওভার শেষ। মন্টু ভাই কিন্তু আসলে প্র্যাকটিস করাতে করাতে ভুলে গিয়েছেন যে একটি ওভার শেষ হয়ে গেছে। হোয়াইট বল থেকে 1 রান এসেছে। মন্টু ভাই যদি এভাবে ফিল্ডারদেরকে প্র্যাকটিস করান, আমার মনে হয় যে 1-2 ওভার বাড়িয়ে দেওয়া যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে অনেক সাবেক খেলোয়াড়রা উপস্থিত হয়েছেন। আমরা আজকে এখানে মাঠে উপস্থিত হওয়ার পর কিন্তু অনেকেই অনেক ধরনের আয়োজনের প্রস্তাবনা রাখছেন। আমাদের বিয়াস ভাই বলছিলেন যে